আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আশা করি সকলে ভালো আছেন। এগিয়ে চলছে বিএ ট্রেন তিন প্রকল্পের গাজীপুর চৌরাস্তায় 2014 মিটার দৈর্ঘ্যের ফ্লাইওভার নির্মাণ কাজ। এরই মধ্যে গাজীপুর চৌরাস্তায় নির্মাণাধীন ফ্লাইওভারটির বৃত্তাকার যে অংশ, সেই অংশের একটি অংশ ঢালাই সম্পূর্ণ করা হয়েছে, বাকি আরেকটি অংশ ঢালাই কাজ সম্পূর্ণ করার জন্য এগিয়ে চলছে এর রড বাঁধার কাজ। বিআরটিএল তিন প্রকল্পের নির্মাণাধীন এই ফ্লাইওভারটির নির্মাণ কাজ শেষ হয়ে চালু হলে গাজীপুর চৌরাস্তায় আর কখনো যানজটে পড়তে হবে না এই পথে চলা যানবাহনগুলোকে। গাজীপুর চৌরাস্তায় নির্মাণাধীন 2014 মিটার দৈর্ঘ্যের এই ফ্লাইওভারটির এই বৃত্তাকার অংশটি ছাড়াও আর যে তিনটি অংশ রয়েছে সেই অংশ কিন্তু ফ্লাইওভারের সবগুলো পিলার নির্মাণ কাজ শেষ হয়েছে। এদিকে বগুড়া বাইপাসের দিক হতে গাজীপুর চৌরাস্তা অংশে ফ্লাইওভারের যে অংশটি চলে এসেছে সেই অংশে কিন্তু বক্স গার্ডার এবং আই গার্ডার উত্তোলন কাজ প্রায় শেষ পর্যায়ে। এছাড়াও গাজীপুর চৌরাস্তার দিক হতে শিববাড়ির দিকের যে অংশটি নেমে গেছে সেই অংশে কিন্তু দুটি পিলারের উপর আই গার্ডার উত্তোলন কাজ শেষ হয়েছে, বাকি নির্মাণ কাজগুলো এগিয়ে চলছে। এদিকে গাজীপুর চৌরাস্তার দিক হতে সালনার দিকে এই ফ্লাইওভারের যে অংশ নেমে গেছে সেই ফ্লাইওভারের অংশের সবগুলো পিলার নির্মাণ শেষ হলেও এখন পর্যন্ত কিন্তু কোনো আই গার্ডার এবং বক্স গার্ডারগুলো উত্তোলন কাজ শুরু করা হয়নি। গাজীপুর চৌরাস্তায় নির্মাণাধীন এই 2014 মিটার দৈর্ঘ্যের ফ্লাইওভারের বৃত্তাকার অংশটির কাজ দ্রুতগতিতে শেষ করার জন্য এগিয়ে চলছে নির্মাণ কাজ। অন্যদিকে এই গাজীপুর চৌরাস্তায় নির্মাণাধীন এই ফ্লাইওভারের যে তিনটি ব্যালেন্স ক্যান্টিলিভার রয়েছে এই তিনটি ব্যালেন্স ক্যান্টিলিভারের নির্মাণ কাজ শেষ হয়েছে। এই ব্যালেন্স ক্যান্টিলিভারের অংশ দিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যানবাহনগুলো চলাচল করবে। প্রিয় দর্শক, এ ছিল গাজীপুর চৌরাস্তা নির্মাণাধীন 214 মিটার দৈর্ঘ্যের ফ্লাইওভার নিয়ে আমাদের আজকের আয়োজন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।